শুষ্ক বেজান আর পাতলা চুল নিয়ে চিন্তা আর ভাবছো পার্লারে গিয়ে পার্লারের ট্রিটমেন্ট করে তোমার চুলকে খুব সুন্দর করবে, তাহলে আজকের ভিডিওটা একদমই মিস করো না। মিস না করে আজকে আমার কাছ থেকে আমার কিছু এক্সপিরিয়েন্সের কথা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বাস ঠিকঠাকই আছি। আবার আমি আর একটা হোম রেমেডি তোমাদের কাছে শেয়ার করছি। আর আজকের রেমেডি শেয়ার করার আগে আমার কিছু এক্সপিরিয়েন্সের কথা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। আমার মতন তোমরা অনেকেই আছো যাদের চুল ভীষণই পাতলা, শুষ্ক, একদম ম্যানেজ করা যায় না। কোথাও বেরোনোর সময় আমরা কি করব, আমরা চুলটাকে নিয়ে কি এরকম বাঁধব, কি করব, সেটা নিয়ে খুব চিন্তা হয়। আমারও সবার চুল দেখে আমারও খুব ইচ্ছে হতো বেশ সুন্দর সিল্কি ম্যানেজেবল চুল হবে। তো আমি সেই জন্যই আমি খুব ঝটপট রেজাল্ট পাওয়ার জন্য আমি পার্লারে গিয়ে হেয়ার স্ট্রেটনিং করাই, স্পা করাই। কিন্তু জানো তো, এগুলো করানোতে আমার চুল যা ছিল তার থেকেও খারাপ হয়ে গেছে, প্রচণ্ড খারাপ হয়ে গেছে। যে কি বলবো, তাকে মানে ঠিক করা হচ্ছে আমার কাছে খুব চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। তো সেই কারণে আমি তোমাদের কাছে বলছি, বন্ধুরা, তোমরা যাদের চুল বিশেষ করে ড্রাই, এত শুষ্ক, তারা পার্লারে ট্রিটমেন্ট করিও না। কারণ এই যে আমাদের যে হেয়ার স্ট্রেটনিং ক্রিম যেটা হয় বা ক্যারাটিন ক্রিম যেটা হয়, সেটা কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল, আমাদের আমাদের চুলটাকে খুব বেশি ড্যামেজ করে দেয়, এত বেশি পাওয়ার ওর মধ্যে থাকে। তার উপরে আমাদের যে হেয়ার স্ট্রেটনিং করার জন্য যে হেয়ার স্ট্রেটনারটা আমরা ইউজ করা হয়, সেটা খুবই মানে এতটাই টেম্পারেচার থাকে, তো আমাদের চুলটাকে কিন্তু ভিতর থেকে ড্যামেজ করে দেয়। এতে কি হচ্ছে, যখন ওই ক্রিমটা যতদিন থাকছে ততদিন আমাদের চুল কিন্তু খুব সুন্দর সিল্কি ম্যানেজেবল চুল থাকছে, কিন্তু যখন সেই ক্রিমটা আমাদের চুল থেকে উঠে যাচ্ছে তখন কি হচ্ছে, একদমই বেজান টাইপের চুল তৈরি হয়ে যাচ্ছে। আর তাতে কি হচ্ছে, আমাদের চুল মানে হেয়ারটা কিন্তু একটা শক্ত স্টিকের মতন হয়ে যাচ্ছে, তখন একটু ভাঁজ পড়লেই চুলগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। তোমরা যদি আমার চুলটা সামনে থেকে দেখতে, বুঝতেই পারতে যে আমার অনেক ছোট 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 চুল, কারণ কি আমার ওখান থেকে ভেঙে ভেঙে গেছে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি তোমাদের বড় বোন হয়ে বলি বা ছোট বোন ভাবো বা বাড়ির কোনো মেম্বার হিসেবে ভাবো, তা তোমাদের কাছে শুধুমাত্র একটাই অ্যাডভাইস করব যে এই রকম কোনো ট্রিটমেন্ট তোমরা নিও না। তোমাদের এর থেকে ভালো ট্রিটমেন্ট তোমরা কিন্তু ঘরে বসেই করতে পারো, কিন্তু একটু সময় সাপেক্ষে ব্যাপার। এটা কিন্তু একদিনেই তোমরা চাইবে যে তোমাদের চুল একদম স্মুথ হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। কিন্তু যেটা হবে সেটা কিন্তু তোমাদের লং টাইম থাকবে, তোমাদের চুলে লং টাইম সেটা থাকবে। তো প্রথমত ব্যাপার হচ্ছে এলো করো, তার সঙ্গে ভালো ভালো খাবার খেতে থাকো, আর চলো তাহলে দেখতে থাকো। আর যাদের ড্যামেজ হেয়ার তারা কিন্তু অন্তত 15 দিন অন্তর এই ট্রিটমেন্টটা করতে থাকো। ড্রাই হেয়ারে প্রথমে কোনো কিছুই করার সময়, করার আগে কিন্তু তেল দেওয়াটা কিন্তু খুবই দরকার। আর এখানে আমি সেই জন্য এখানে 1 কাপ আমি সর্ষের তেল নিলাম। সর্ষের তেল আমাদের হেয়ারের জন্য কিন্তু ভীষণই ভালো, এটা ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে, আমাদের হেয়ারকে ন্যারিশ করে, প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিনস, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মেথি। মেথিতে থাকে প্রচুর পরিমাণে আয়রন আর প্রোটিন, যেটা আমাদের হেয়ার গ্রোথ করতে খুব সাহায্য করে। এখানে আমি তেলটা হালকা যখন গরম হয়ে যাওয়ার পরে, মেথিটা যখন হালকা ভাজা হবে, মেথি থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরানোর সময় আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা জবা ফুল গাছের পাতা আর জবা ফুল, আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা। আমি একটা কারি পাতার পুরো স্টিকটা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবে আমি রেখে দেবো, এর থেকে বেশ সুন্দর একটা যখন গন্ধ বেরোতে থাকবে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে থাকবে, তখন আমি কিন্তু এটা হালকা করে ঠান্ডা করে
একটা এয়ারটাইট কন্টেনারে আমি এটাকে রেখে দিলাম। এবার প্রত্যেকবার যখন আমি শ্যাম্পু করব তার আগে খুব ভালো করে এই তেলটা কিন্তু আমি মাথার মধ্যে ভালো করে লাগাবো, আর এই পাতাগুলো আমি এর মধ্যেই রেখে দিলাম। আমি এই ট্রিটমেন্টটা করার আগের দিন রাত্রিবেলা কিন্তু এই তেলটা খুব ভালো করে আমি মাথায় লাগিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে লাগাতে হবে, আর পরের দিন আমি ভালো করে শ্যাম্পু করে নিতে হবে, কারণ এই ট্রিটমেন্টটা করার আগে কিন্তু আমার চুল কিন্তু ভালো মতন পরিষ্কার হওয়া দরকার। এই ট্রিটমেন্টের জন্য আমি যে প্যাকটা বানাবো সেটার জন্য আমাকে নিতে হবে এখানে ভাত। ভাত আমাদের চুলের জন্য, চাল আমাদের চুলের জন্য, এমনকি আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণই ভালো। আর তার সঙ্গে নিচ্ছি টক দই, নিয়ে নিলাম এগুলো। এগুলো কিন্তু আমার চুলকে স্মুথ করতে খুব সাহায্য করবে। এখানে আমি ভাতটা নিয়ে নিলাম। এর পরিমাণটা তোমাদের চুলের কতটা লম্বা বা ঘন সেই হিসেবে কোয়ান্টিটিটা নেবে। এখানে আমার চুলের জন্য এইটুকুই যথেষ্ট। এখানে হাফ বাটি টক দই আর হাফ বাটি আমি ভাত নিয়ে নিয়েছি। সব কিছু একসঙ্গে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিচ্ছি আমি 3 চামচ অ্যালোভেরা জেল। এখানে আমি সব একসঙ্গে মিক্সিতে ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এর অ্যালোভেরা জেলও তোমরা জানো আমাদের চুলের জন্য ভীষণই ভালো। আর এর মধ্যে দিচ্ছি 2 থেকে 3 চামচ আমি হানি। দেখো খুব সুন্দর একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এটা কোয়ারেন্টাইন ট্রিটমেন্টের জন্য আমার ভীষণ ভালো একটা পেস্ট বানানো হয়ে গেছে। দেখো এটা একটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে 1 থেকে 1.5 চামচ আমি নারকেল তেল দিয়ে নিলাম। খুব ভালো করে এটাকে মিক্সটা আমি করে নেব। করে নেওয়ার পরে দেখো সুন্দর করে আমার একটা খুব সুন্দর ফাইন পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমি আমার চুলে মাঝে মধ্যেই আমি নানান রকম হোম রেমেডি ইউজ করি, বাট এটার থেকে যা সুন্দর ফল আমি পাই তা আমি কিন্তু অন্য কিছুর থেকে এত ভালো রেজাল্ট আমি পাইনি। এবার প্রথমেই কিন্তু আমাদের হেয়ারটাকে ভালো করে কম করে নেওয়া উচিত, আর দুটো ভাগ করে নেবে। যত যার যেরকম গ্রোথ সে খুব ধীরে ধীরে, যেন এটা একটু টাইম লাগবে এটাকে করতে। অল্প অল্প চুল নিয়ে এটাকে ভালো করে একদম গোড়া থেকে নিচ পর্যন্ত লাগাতে হবে। পুরো হেয়ারে কিন্তু বেশ সুন্দর করে একদম উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে মোটামুটি 30 থেকে 40 মিনিট রেখে দেবে। তারপরে খুব ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। চেষ্টা করবে শ্যাম্পুটা যাতে আয়ুর্বেদিক হলে বেশি ভালো, বা যে কোনো যেই শ্যাম্পুতে একটু ক্ষার কম থাকবে সেই ধরনের শ্যাম্পুটাই তোমরা ইউজ করো। ঠিক আছে বন্ধুরা, আজকে দেখলে আজকে এই আমি আজকেই কিন্তু কোয়ারেন্টাইন ট্রিটমেন্টটা আজকে আমি করে বসেছি। দেখতে পাচ্ছো কিছুটা হলেও মোটামুটি সিল্কি হয়েছে। খুব বেশি তো আমার চুলে হবে না, কারণ ড্যামেজ তো অলরেডি আমি প্রচণ্ড করে ফেলেছি আমার চুলটাকে। তো ধীরে ধীরেই হবে, কারণ হচ্ছে আমি বলেছি অনেস্টলি রিভিউ দেবো তোমাদের কাছে, কোনো কিছু বাড়িয়ে কিছুই বলবো না। তো এটা করতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।